ভিডিওর শুরুতে ভাই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাকে বুই অ্যাপে ফলো করনি, তো অবশ্যই অবশ্যই তোমরা আমাকে বুই অ্যাপে ফলো করে নাও। কেননা ভাই শুক্রবার থেকে কিন্তু বুই অ্যাপে হবে কিন্তু 20,000 ডায়মন্ড গিভওয়ে, সাথে ভাই গান ক্রিয়েট বক্স আরও অনেক কিছু স্পেশাল ড্রপ দেওয়া হবে, যেখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু ফ্রিতে লুটে নিতে পারবে। তো আমাকে ফলো করার জন্য তোমরা এই যে সার্চ বার দেখতে পাচ্ছ, এই সার্চ বারে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে আইডি সার্চ করবে, এখানে সার্চ করবে, ঠিক আছে। আইডি আমি স্ক্রিনের উপরে লিখে দিয়েছি, 2834532 9, এই আইডিটা তোমরা সার্চ করবে। আইডিটা সার্চ করার সাথে সাথে একেবারে প্রথমে তোমার ভাইয়ের আইডিটা চলে আসবে, বুইয়া আইডি, যেখানে কিন্তু ভি ব্যাচ দেওয়া আছে ভেরিফাই। তো এখানে কিন্তু গেলে না অফিসিয়ালভাবে কিন্তু গিভওয়েটা করবে, ঠিক আছে। তো এখানে ভেরিফাই করা আছে, তো তোমরা এখানে এই যে ফলো বাটন দেখতে পাচ্ছ, ফলো বাটনে ক্লিক করে ফলো করে নেবে, অথবা এখানে তোমরা ঢুকে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু ফলো করতে পারো। এখানে তোমরা ফলো বাটন পেয়ে যাবে, অবশ্যই তোমরা এখানে কিন্তু ফলো করে নেবে, তো কেউ কিন্তু মিস করো না, অবশ্যই ফলো করে নেবে। এখান থেকে তোমরা কিন্তু আরামসে অনেক অনেক ডায়মন্ড কিংবা গান ক্রিয়েট বক্স কিন্তু ফ্রিতে লুট নিতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু সবাই ফলো করে। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অ্যান্ড গাইস, আমাদের গেমের ভিতরে আরও একটা নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে। এই ইভেন্ট থেকে তোমরা কিন্তু এই যে 5টা রেয়ার ইমোট দেখতে পাচ্ছ, এই 5টা রেয়ার ইমোট সবকটা তোমরা কিন্তু নিতে পারবে। তার আগে ভাই আমি তোমাদেরকে ইভেন্ট থেকে ইমোটগুলো বের করে দেখাবো, আমার কত ডায়মন্ড খরচা হয় না হয়, যাতে তোমাদেরকে এই ভিডিওটি দেখার পরে একটা ধারণা এসে যায় যে তোমাদের আইডিতে ইমোট কটা বের করতে গেলে কত ডায়মন্ড খরচা হতে পারে। তো ভাই বেশি দেরি করবো না, তোমাদেরকে ইমোটগুলো বের করে দেখাবো। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক দাওনি একটা করে প্লিজ লাইক দিয়ে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দিয়ে অল অপশনটি সেট করে দাও। তো ভাই চলো আর না কথা বাড়িয়ে তোমাদেরকে ইমোটগুলো বের করে দেখিয়ে দিই। তো ভাই সবার প্রথমে দেখিয়ে দিই, আমাদের কিন্তু 5 থেকে 6 মাস পরে এলো ইমোট পার্টি ইভেন্ট। অ্যান্ড ভাই এখানে লেখা আছে ডোন্ট মিস দ্য লেজেন্ডারি ইমোট, মানে যে কটা ইমোট আছে সবকটা কিন্তু লেজেন্ডারি রেয়ার ইমোট আছে। তো ইভেন্টটি কিন্তু আমাদের চলবে কিন্তু 29 এপ্রিল থেকে 5ই মে পর্যন্ত, টোটাল 6 দিন, খুব কম দিনই কিন্তু এখানে চলবে। তো এখানে আমাদের বেসিক্যালি কী করতে হবে, স্পিন নামে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি স্পিন নামে ক্লিক করলাম, অ্যান্ড আমরা সরাসরি চলে যাবো ইভেন্টের মেন ওয়েব পেজে। অ্যান্ড ভাই ওয়েব পেজ আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডগিওয়ালা ইমোটটা আছে, তাছাড়া কিন্তু আমাদের কিন্তু এই যে টি ইমোট মানে চাখা ইমোটটা আছে, তাছাড়া কিন্তু আমাদের গাড়ি বসা ইমোটটাও কিন্তু আছে, তাছাড়াও কিন্তু আমাদের কিন্তু ভুইয়াওয়ালা ইমোটটাও কিন্তু আছে। তাছাড়া ভাই আমাদের নতুন যে ইমোটটা সেটা কিন্তু আমাদের বক্সার ইমোট, সেটাও কিন্তু এখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু আমাদের 5টা ইমোট আছে, তাছাড়া এখানে প্রাইস পুলে ক্লিক করলে তোমরা দেখতে পাবে আমাদের কিন্তু নিচের দিকে কিন্তু আছে, কিন্তু দেখতে পাচ্ছ নর্মাল প্রাইসে কিন্তু আমাদের অনেকগুলো ইমোট আছে যেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। ম্যাজিক কিউ, ফেক পিন, গান কিট বক্স, ডায়মন্ড ডাল ভাউচার, উইপেন ডাল ভাউচার, ব্যাচেস, সব কিছু কিন্তু আরামসে এখান থেকে নিতে পারবো। তো এখানে আমাদের প্রথম স্পিনটার জন্য কিন্তু আমাদের কিন্তু এখানে 52% এটাতে অফ দিয়েছে, আর আমাদের কিন্তু স্পেশাল সুপার ড্রতে কিন্তু 50% অফ দিয়েছে। তাছাড়া এখানে স্পষ্ট লেখা আছে 5 ইমোট গ্রান্টি মোর 5 মোর পার্টিসিপেট ইমোট, মানে তোমরা এখানে 5টা স্পিন করলে একটা ইমোট 100% গ্যারান্টি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এখানে আমি ফার্স্ট এখানে সুপার ড্র স্পিন করব একটা। তার আগে তোমাদের বলে নিই এখানে কিন্তু অলরেডি যে 4টে ইমোট, এই 4টে ইমোট কিন্তু আমাদের কাছে অলরেডি আছে। তো তোমাদের যাদের কাছে ইমোট থাকবে তাদের কিন্তু সেই ইমোটটা আর পড়বে না, মানে সেটা বের করতে হবে না, ডায়মন্ড কিন্তু খাবে না। এটা গ্রেনা ফ্রি ফায়ার অনেক ভালো একটা আইটেম করেছে। তো এখান থেকে আমার 4টে ইমোট আছে, শুধু আমার এই ইমোটটা নিতে হবে। তো এখানে আমি ড্রতে ক্লিক করবো, তো এখানে আমি সুপার ড্রতে একবার ক্লিক করলাম, অ্যান্ড 99 ডায়মন্ড দিয়েছি। তো ফাইনালি ও ভাই লোল, আমাকে 99 ডায়মন্ড দিল কত, কি ইমোট, লোল ইমোট ভাই সাব। তো এখান থেকে চলো আবার আমরা এখান থেকে স্পিন করবো, ঠিক আছে। আবার এখান থেকে 199 ডায়মন্ড স্পিন করতে হবে, তো 199 ডায়মন্ড স্পিন করলাম, ও ভাই আবার লোল ভালো দেখতে পাচ্ছ, ড্যাব ইমোট দিয়েছে। তো এটাও আমার কাছে অলরেডি আছে। তারপরে ভাই আমাকে এখান থেকে 199 ডায়মন্ড দিতে হবে, তো এখান থেকে আবার 199 ডায়মন্ড দিলাম, ও ভাই আরও একটা লোল ইমোট দিল। তো এখান থেকে চলো আরও একটা ইমোট নিয়ে নিলাম, অ্যান্ড এখান থেকে আরও একবার 199 ডায়মন্ড ওয়েস্ট করলাম, ও ভাই একদম ফালতু ফালতু ইমোট দিচ্ছে, যেগুলো ভাই আমার কাছে আছে একদম লোলওয়ালা ইমোট দিচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে এটাও নিয়ে নিলাম, অ্যান্ড ভাই এখান থেকে আরও একবার আই থিঙ্ক স্পিন করলে আমি কিন্তু পেয়ে যাবো ফাইনালি আমাদের সেই নতুন ওপিওয়ালা ইমোটটা, যেটা তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি কিন্তু ওপিওয়ালা সেই ইমোটটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি। তো তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবে, আর ইমোটটা তোমরা কারা কারা বের করলে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ভাই দেখতে পাচ্ছি এখানে যে 5টা ইমোট কিন্তু সবকটা আমি কিন্তু নিয়ে নিলাম। তো আমার এখানে কত ডায়মন্ড ছিল, কত ডায়মন্ড খরচা হলো সেটা কিন্তু
তোমরা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। আর আমার কিন্তু পাঁচটা ইমোট বের করতে হলো না, আমার একটা ইমোট বের করতে হলো। তো একটা ইমোট বের করার পর তোমাদের একটা ধারণা এসে যেতে পারে তোমাদের আইডিতে বের করতে গেলে কত ডায়মন্ড খরচা হতে পারে। তো আমি তোমাদেরকে বের করে দেখালাম, তার জন্য ভিডিওতে অবশ্যই একটা করে প্লিজ লাইক দিয়ে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও। তো ভাই আজকের ভিডিও এইটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টেক কেয়ার, টাটা, বাই বাই।